আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ম্যাক্রোমিডিয়া ড্রিমভারের মাধ্যমে কীভাবে সহজ পদ্ধতিতে আমরা একটা ওয়েব সাইট ডেভেলপ করতে পারি। এটা কয়েকটা ধাপে এই প্রসেসটা আমরা সম্পূর্ণ করব, অতএব আমাদের সাথে থাকতে হবে রিকোয়েস্ট। তা আমরা প্রথম ধাপে দেখব ম্যাক্রোমিডিয়া কীভাবে ইনস্টলেশন করা যায়। জি, আমরা ইউজ করছি ম্যাক্রোমিডিয়া 8। যারা প্রথম ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য আমার সাজেশন, এই পদ্ধতিতে প্রশিক্ষণটা অত্যন্ত সহজ এবং উৎসাহব্যঞ্জক। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের স্বাদ পেতে চান তাহলে এই পদ্ধতিতে আমরা এগিয়ে যাই, পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখব ইনশাআল্লাহ। তো আসেন ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার 8, এটা আমরা অ্যাপ্লিকেশন ফাইলটা, এটা হচ্ছে সেট আপ ফাইল, এটা সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা একটু ওপেন করি, দেখেন কয়েকটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আমরা একটা সিরিয়াল নাম্বার কপি করি, যে কোনোটা কপি করি। ওকে, এখানে ডবল ক্লিক, সেট আপ শুরু, ইয়াস। মাত্র 30 সেকেন্ড ম্যাক্সিমাম সময় নিতে পারে, এর পরবর্তীতে আরও সব ধাপগুলি খুবই সোজা। নেক্সট অ্যাকসেপ্ট করেন, এটা পড়তে পারেন বেটার, এটা আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড লাইসেন্সিং, অ্যাকচুয়ালি এটা ফ্রি ভার্সন, এটা দুইটা আপনি ক্লিক করে দিতে পারেন, নো প্রবলেম। নেক্সট, এখানে কিছুই করার দরকার নাই, নেক্সট এবং ইনস্টলেশন। আমাদের 30 সেকেন্ডের বেশ কয়েক সেকেন্ড চলে গেছে, সেই ফাঁকে বলে রাখি এটা একটা প্রশিক্ষণ চ্যানেল এবং এই চ্যানেলের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, পরবর্তীতে গ্রাফিক্স, এছাড়াও আরও অনেক কিছু প্রশিক্ষণমূলক প্রোগ্রাম, এই জন্য চ্যানেলের নাম অ্যাক্রিনেট বেসিক, এই চ্যানেলের সাথে আপনি থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন করতে পারবেন, ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন, পরামর্শ করতে পারবেন, কোনো কনফিউশন, কোনো কমেন্টস, কোনো সাজেশন, এসব বিষয়ে দিতে পারবেন। তো এখন আমরা বলতে পারি সেট আপ যতটাই সময় লাগবে, এটা ডিপেন্ডস করে আপনার প্রসেসিং পাওয়ারের উপর, হ্যাঁ কম্পিউটার। ওকে, এখানে এটা লাঞ্চ ম্যাক্রোমিডিয়া শুরুতেই কি এটা শুরু হবে, শো দ্য রিটিউ ফাইল, কোনো দরকার নেই, ফিনিশ, আমরা ফিনিশ করে ফেললাম, লুক আমাদের কাজ শেষ। এখন এটা হচ্ছে সেই ম্যাক্রোমিডিয়া, আমাদের আমরা একটা লঞ্চিং দেইনি, অতএব আমরা শুরু করে ফেলি। শুরুতেই একটা প্রশ্ন, আপনি কি 30 দিনের ট্রায়াল ভার্সনে যেতে চান? নো, আই হ্যাভ এ সিরিয়াল নাম্বার। খেয়াল করেন আমাদের একটা সিরিয়াল নাম্বার ছিল, এই সেই সিরিয়াল নাম্বার যেটা আমরা পূর্বেই কপি করে নিয়েছি, আমাদের আর কপি করার দরকার নেই। দ্যাটস ওয়াই আমরা কী করবো, শুধু কন্টিনিউ করবো, কন্টিনিউ। এখানে প্রথম বক্সে কার্সার রেখে রাইট ক্লিক,
crest. Okay, it's perfectly match. Continue. এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, আমি আমার নাম লিখে দিলাম। ইমেল দিয়ে দিলাম। ভুল হলে কি হবে? কিছুই হবে না, ডোন্ট ওয়ারি। হিবিজিবি যাই দেন, বাংলাদেশটাকে চুজ করবেন এবং রিমাইন্ড মি লেটার দরকার নেই, অলরেডি আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি, আমরা রেজিস্টার ক্লিক করব। পারফেক্টলি রেজিস্টার ডান। এখন আর 30 দিনে আপনাকে বিরক্ত করা হবে না। ম্যাক্রোমিডিয়া শুরু হয়ে গিয়েছে। শুরুতে আপনি রাইট সাইড এই বক্সটা দেখতে পাবেন, আপনি যদি স্ক্রিন আরও বড় করতে চান ক্লিক, বটম সাইডে ক্লিক, এবং আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম HTML। আপনারা যদি এরপরে যা দেখছি এটা আর কিছুই নয়, এটা দেখতে এমএস ওয়ার্ডের মতো একটা বড় স্ক্রিন, এডিটিং এরিয়া। এখানে আপনি ইচ্ছা মতো টাইপ করবেন, এটাই হচ্ছে আপনার ওয়েবসাইট, সহজ পদ্ধতিতে ওয়েবসাইট করার প্ল্যাটফর্ম। প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, এই ফাইলটা আননোন আনটাইটেল একটা ফাইলে পরিণত হয়েছে, এটাকে আমরা সেভ করব। সেভ করার একটা ভালো পদ্ধতি হচ্ছে একটা ড্রাইভে সেভ করবেন। আমরা ড্রাইভটা ক্রিয়েট করে নিই, নিউ ডেস্কটপে। এটাকে আমরা একটা নাম দিতে পারি, মাই ফার্স্ট ওয়েব। ওকে, এই ড্রাইভে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সেভ করতে চাই। তাহলে সেভ করবেন কী নামে? প্রথম তাহলে নাম দিবেন ইন্ডেক্স, INDEX। যেহেতু আপনি HTMLকে চুজ করেছিলেন, সেহেতু এই যে নিচে HTML, অতএব আপনাকে আর লিখতে হবে না, আপনি শুধু দেখিয়ে দেন ডেস্কটপে, মাই ফার্স্ট ওয়েব। আর যদি চান তো .html লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন ফাইলের নাম হয়ে গেছে ইন্ডেক্স .html। আমরা এখানে এটাই হচ্ছে আপনার HTML, এটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা সহজে, খেয়াল করবেন এখানে আমরা মাত্র 1% কোডিং ব্যবহার করব, আর বাকি সবই উইজার্ড বেস ওয়ার্ক করব, যেমন এমএস ওয়ার্ডে আমরা করে থাকি। তো সেক্ষেত্রে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিই, মাস মাই ফার্স্ট ওয়েব। সেভ, প্রতি ক্ষেত্রে আমরা সেভ দিব। এখানে আমি কিছু লিখতে চাই, আপনি যদি এভাবে লেখা শুরু করেন ইউ ক্যান ডু, বাট আমি আপনাদেরকে সাজেশন করব যে আমরা একটা টেবিলের মাধ্যমে লেখা শুরু করব। খেয়াল করি একটা ওয়েবসাইট কেমন হতে পারে, একটু আমরা টেবিলের মাধ্যমে রচনা করি। ক্লিক, ওয়েবসাইটটা দেখতে কত হবে? ওয়েবসাইটটা দেখতে আমি 4টা রো দিলাম, 3টা কলাম দিলাম, এবং 980 পিক্সেল দিলাম, এটা 0 এবং এটা 0। এই গ্রামারটাকে মনে রাখবেন, 4টা কলাম রো, 3টা কলাম, 980 পিক্সেল, আপনি চাইলে 1000ও দিতে পারেন, ঠিক আছে, আর থিকনেস 100। আপনি ওকে করেন। এই যে একটা টেবিল তৈরি হলো, এই টেবিলটাকে আমরা খেয়াল করেন এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করি, এখানে আমাদের একটা বর্ডার আছে, খেয়াল করেন এই বর্ডারটা পজিশনে আসে এবং চলে যায়। তো আমরা এটাকে টেবিল সিলেক্ট এবং অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে, কোত্থেকে পেলাম এই 980, 4টা রো,
তিনটা কলাম কোথেকে পেলাম একটু দেখে আসি। বিফোর দ্যাট আমি একটা সেভ দিই, আমি একটা ওয়েবসাইটে যেতে চাই, mgc.ac.bd। আমরা একটা ওয়েবসাইট দেখে আসি, দেখেন এটা একটা রো, এটা একটা রো, এই মেনু একটা রো, এরপরে মূল বডি একটা রো, ফুটার একটা রো। একটা ওয়েবসাইটকে নাম্বার অফ রো, আবার যদি কলামের দিকে চিন্তা করেন, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, কখনো এটা দুইটা কলাম হতে পারে, কখনো এটা তিনটা কলামের সমষ্টি হতে পারে। সো আমরা সেই দিকটাকে মাথায় রেখে প্রত্যেকটা অংশকে একটা রো এবং কলামের মাধ্যমে ডিফাইন করতে চাই। তা চলে আসি আমরা আমাদের যে টেবিল, সেই টেবিলে এখানে রো। তো এখানে এই রো এবং কলাম নিয়ে কথা, সেটা কতটা দেখেন, এটা হচ্ছে 1000 বা 1024, আমরা সেখানে প্লাস মাইনাস এটাকে রাখিছি 900, দেখেন 980। তো 980 ভিতরে এই কলামটাকে দেখেন ধরলাম, কীভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন, ধরে আমরা দিব লুক দা বটম লাইন উইথ, উইথ দিচ্ছি 200, মিডল ডান পাশে 200, আর মাঝখানে কত হবে 600-580। এই তিনটাই হচ্ছে কলাম উইথ। এবার রো হাইট, তাহলে প্রথম ঘরটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটার হাইট দিলাম 120। দ্বিতীয় ঘরটা যেমন আছে এটা রেখে দিতে পারি, আর চাইলে একটা মেজারমেন্টও দিতে পারি, এটা 30 অথবা 40। আমরা এটার হাইট দিব 35। পরের কলামটা আমরা প্লাস মাইনাস এটা 300 দিতে পারি, একদম এমএস ওয়ার্ডের মতো। লাস্টের কলাম হচ্ছে রো হচ্ছে 90। এখন দেখতে পাবো আমরা একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এই স্ট্রাকচারটাই হচ্ছে ওয়েবসাইট। আমরা এটা একটু ব্রাউজারের মাধ্যমে দেখতে চেষ্টা করি। এই জায়গায় আমি এই ফাইলটা সেভ করেছিলাম, গুগল ক্রোম দিয়ে আমরা চালু করি। লুক হোয়াটস এ নাইস ওয়ান্ডারফুল। ওকে, এখন এখানে আমাদের প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে আমাদের এই সাইটটার হেডারে কোনো বর্ডার ছিল না, আমাদের বর্ডার আছে, অতএব এই বর্ডারটা ভেঙে দিব। এখানে আমরা যদি দ্বিতীয় ঘরটা চিন্তা করি, একটা স্ক্রোল চলতেছে, আমরা এখানে একটা স্ক্রোল চালাইতে চাই, তাহলে এটারও বর্ডার ভেঙে দেব। আর ফুটারে কোনো বর্ডার ছিল না, আমরাও ফুটার ভেঙে দেব। মাঝখানে তৃতীয় ঘরটা শুধুমাত্র বর্ডার থাকবে। তাহলে আসেন আমরা আবার এডিটরে যাই, সিলেক্ট দ্য ফার্স্ট রো অ্যান্ড মেক লুক বটম লেফট সেন্টার, বটম লেফট মার্স কলাম করলাম, বটম লেফট থেকে মেনু অংশ থেকে মার্স হয়ে গেল। এই পর্যায়ে আমরা এখন জানতে পারবো যে এখানে আমরা সহজ পদ্ধতিতে এই কাজগুলি করতে চাই। ওয়েলকাম টু অ্যাকুনেট বেসিক চ্যানেল। আমি আমার চ্যানেলের নাম দিই, এটা ক্যাপশনটা লিখতে চাই। এখানে আমরা ফুটারের দিকে খেয়াল করেন, বটমের দিকে এখানে ফন্ট সাইজ আছে,
আমরা 36 ফন্ট সাইজ নিলাম, এটাকে সেন্টার করলাম, ঠিক আছে। এটা শিফট এন্টার দিয়ে পরের লাইনে লিখতে চাই ধানমন্ডি 1205। এই কথাটাকে আমি একটু ছোট করতে চাই, ফন্ট সাইজ 18। ওকে, আমি যদি লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে নিচে লুক অ্যাট দ্য বিজি মানে ব্যাকগ্রাউন্ড, বিজি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, বেশি ডিপ কালার, পছন্দসই কোনো কালার আপনি দিবেন। এতে কী রেজাল্ট হলো, লেখা ডার্ক হয়ে গেল। আমরা লেখাটাকে আবার ফুটিয়ে তুলতে চাই, ওয়েলকাম লেখাটাকেই ফন্ট কালার দিব ইয়েলো। গভীরভাবে অবজার্ভ করবেন ফন্ট কালার হোয়াইট, দেখেন লেখাটাকে ফুটে উঠছে। আমরা এখন এটাকে সেট করি সহজেই, আমরা ব্যানার, আপনি বলতে পারেন এখানে আমরা লোগো ব্যবহার করবো আদার্স ব্যবহার, অথবা আমরা একটা ব্যানার তৈরি করে এখানে দিতে পারি, পর্যায়ক্রমিক আমরা এটা দেখব। তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে যেয়ে দেখতে চাই কী ধারালো, দেখুন ওয়ান্ডারফুল। পরের ধাপে আমরা এখানে একটা মেসেজ দিতে চাই, ওয়েলকাম টু অ্যাক্লিনেট বেসিক চ্যানেল, অ্যাডমিশন গোয়িং অন, সামথিং লাইক দ্যাট। ওকে, তাহলে আগে লেখাটা লিখি, ওয়েলকাম টু অ্যাক্লিনেট বেসিক চ্যানেল, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংকস। ওকে, এটাকে আমরা চাই এই লেখাটা স্ক্রোল করবে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি আমাদের এই সাইটের এখানে কোড অপশন আছে, কোডে যাই, লুক অ্যাট দ্য কোড, ওয়েলকাম টু অ্যাক্লিনেট চ্যানেল, ডু সাবস্ক্রাইব। ওয়েলকামের আগে মার্কিউ, MERQUEE মার্কিউ ট্যাগ, অ্যান্ড ওয়েলকামের শেষে স্ল্যাশ ট্যাগ, মার্কিউ ট্যাগ, এতেই কিন্তু এটা চলবে। তা আমরা আবার ডিজাইন মোডে চলে যাই, লুক এখন কী দাঁড়ালো, ব্রাউজার দিয়ে যদি আমরা দেখতে চাই, লুক ওয়েলকাম টু চ্যানেল, টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংকস। ওকে, এই লেখাটাকে আমরা একটু ফন্টটাকে বড় করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এক্সেট্রা, তাহলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, একটা মিষ্টি কালার দিয়ে দিই, লাইট কালার, ফন্টটা একটু বড় চাই, তাহলে ফন্ট সাইজ 18, ফন্টের কালারটাকে একটু ডিফারেন্ট করতে চাই, রেড কালার, ওয়াও। ওকে, আর একটু বড় হলে ভালো হয় ফন্ট, ওকে 20, দেখা যাক কী হয়। আমি যদি স্পেসিফিক চাই, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যাক্লিনেট বেসিক, আমার চ্যানেলের নামটাকে আমি বোল্ড করতে চাই, এটা ডিফারেন্ট কালার দিতে চাই, ইউ ক্যান ডু দ্যাট। ওকে, ইটস কুড বি বোল্ড, ইটস কুড বি ডিফারেন্ট ইন কালার, সাপোজ ব্লু কালার। ওকে, এটা ফুটে উঠলো, এটা দিয়ে আপনি গুগলে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন, আপনি আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা এবার ব্রাউজারে দেখতে চাই, ঠিক আছে। তো আমরা উপরের দুইটা রোর কাজ শেষ করলাম, পরের ভিডিওতে আমরা বাকি কাজটুকু করব ইনশাআল্লাহ। তো আশা করি ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এগেন।